রাতে পলাইছে সে শিখলা দেখ রি কেন কে যাইছে আমি না জানি নড়ুছে সব আড়কে তো ইহাদে কেনটা লাগুছে আপন ভাল না লাগা এই ছুয়া গোটে কানুছে এই ছুয়া গোটে অসকলা হয়ে হইছে পরিবার আমার ওলে নেলা ভাই কবাটে কইছে এটা জুহার মু স্বস্তিক সমস্তকে স্বাগত করুছে আর গোটে নয় ভিডিও আমি আগে পৌঁছিছু বন্দলা গাঁকে ঘরে ঘরে পৌঁছি দেওয়া কীর্তন গায়িকা এবে নিখোঁজ আছে বলে আমি সূচনা পেয়েছি তো আসুন তাকর ঘরকে আসিছু আমি কিছু জানবো নমস্কার নমস্কার আজ্ঞা আপনার ইউটিউব চ্যানেলে ভাইরাল হচ্ছে আর দীপাঞ্জলি দাস নিখোঁজ আছেন বলে ম্যাডাম দুই তারিখ দিন রাতে পোলাপাটা সতে আমি সবাইকে নোড়া পূজা করুন সিয়াড়ে না পাইবা তার বন্ধু বান্ধব যা লোক যা আছে সব আর পচরা বুঝা কলু না পাইবা তাহলে সবাই নোড়া পূজা বি করে সারু না মো ছুয়া মানে কেনা কহবে টিকি শুনু না তো এই দুই তারিখ দিন রাত ঘরে কেনটা পলালে কেন জানলে কেনার জানলে পলাই যাইছিল আজ্ঞা আমি সব শুইছিল আমি ভোটা আলু শিখলা দেখি পলাই ঘরে সবাই শুইছিল হ্যাঁ বহুত দুঃখর কথা ছুঁ ছাড়ি করে যাবার টা ছুঁ মানে খানা পিনা নে করবার সে তার ওরা দুঃখিত আছেন ছুয়া মানুষ পচরম নিশ্চিত ভাবে পচরম আপনার নাম কি কহবে মোর নাম খুলনা সুন্দরী দাস কেটে পড়ছেন না আপনার মা নিখোঁজ আছেন তো কানা কহবে রাতে দুই তারিখ রাতে পলাইছে সে শিখলা দেখি কেন কে যাইছে আমি না জানি নড়ুছে সব আড়কে তো ইহাদে কেনটা লাগুছে আপনার ভাল না লাগা রানি বাড়ি করি আগর রানি আনুছিলে কি কানা হ্যাঁ মা সব দিন রানি করি খাবার কি দৌছিলে মা বি দৌছিলে ইহা দিয়ে খানা পিনা কেনা করছেন মোর মামা দাদা ঘরে আছেন আমার ঘরে করছি নিশ্চিত ভাবে বহুত খারাপ লাগুথ মা নিন জিন্দা গলে কেমন পলাইছেন ছাড়ি করি তো আউ কানা কথা বলেছেন আমি আমাকে ছাড়ি করে পলাইছে আমাকে বি ভর না লাগার কেন আছে জলদি ফিরে আসে পুদরে মা নো স্নেহ বহুত হওয়ার তাকর সে মিনি মানে আছেন ছুয়া মানে আসন আসুন টিকে পড়ামা কি না দিবা চাই পড়ি যাস তোর মা তো নিখোঁজ আছেন বলে কেনটা লাগুছে ইহাদে ওয়ানা লাগাবা তো তে সোনার সংসার কে গুটে সোনার পরিবার কে ছাড়ি করি পলাইছন ঘরে ঘরে পরিচয় দেইতিবার দীপাঞ্জলি দাস কীর্তন গায়িকা আসুন কানা কইবে আইয়া শুনুন রাতে 2 তারিখ দিন রাতে সে কেনকে নিখোঁজ আছে আমি তাহাকে সবারে নুরা কইয়া কলু না তাকে নুরা খোঁজা করি করে আমার অনেক দিন তথাপি তাকে না পাইবার এই ছুয়া গোটে কানুছে সে ছুয়া গোটে অসকলা হয়ে হইছে পরিবার আমার ওলে নেলা ভাই কবাটে কইছে এটা আমি এটা কাঁ করব দেখুন আজ্ঞা হ্যাঁ যেন মানে ভিডিও দেখুছন আপনার কীর্তন গায়িকা দীপাঞ্জলি দাস তো সবে চিনিথিবে জানিথিবে যেন বি দেখবে আপন মানে কল করি পারবে কিছু জনাই পারবে আজ্ঞা আমার সব এইসব কথাবার্তা পতা টিকে যে দেতা আমার খুশির সংসার নে হলিতা বলি করি আমি এটা আপন মন ডাকি করি আমাকে এটা সব সাহায্য করুন আজ্ঞা বলি করি এটা আমি কহুছি আপনার দেখুন আজ্ঞা আজ্ঞা মানে টিকে দয়া করুন এসব ইউটিউব চ্যানেল ছাড়ুন আর সব আর কি এই বতাটা যাও প্রকৃতরে জানিপার দেবে কেটে খুশির পরিবারটে জানুবে তো ছাড়ি করে পলাইছন সেটি ছোট ছোট ছুয়া মানুষ তাকর অবস্থা গুলগুলা দেখি পারুছন বন্দলা গাঁর ভদ্র ব্যক্তিত্ব অছন আসুন তাকর জন্মা কিছু প্রতিক্রিয়া নেওয়া মো দীপাঞ্জলি দাস যেন ফেরার অছন সে ভিতরে কানা কহবে আপনার কানা জানিছেন আজ্ঞা জোহার মু বন্দলা গাঁর বাসিন্দা মু গোটে কলাকার হ্যাঁ সে বি জনে বড় নামি দামি কলাকার থিলে বিভিন্ন গ্রামাঞ্চলরে আমার সমগ্র ওড়িশা তথা ছত্তিশগড় অঞ্চলরে সে না রাখিলে কীর্তন গায়িকা হিসাবে সে ভাল কলাকারটি থিলে আমি খবর পাইলু 3 তারিখ সকালু যে দীপাঞ্জলি দাস নিখোঁজ অছেন বলে আমাকে টিকি দুঃখ লাগলা
ଏଇଟା ଗୋଟେ କଳା ଜଗତକେ ଗୋଟେ ଅପୂରଣୀୟ କ୍ଷତି ହେ। ଆମର ବନ୍ଦଲା ଯେହିଁ ଗଲେ ତାମାନେ ଦୀପାଞ୍ଜଳି ଦାସ ବନ୍ଦଲା ସୋହେଲା ଅଞ୍ଚଳର ଦୀପାଞ୍ଜଳି ଦାସ ବନ୍ଦଲା କୀର୍ତ୍ତନ ଗାୟିକା ବୋଲନ୍ ସେ ଜିନିଷଟା ଲୋପ ପାଇବା ବାଗି ଲାଗଲାନ। ଯଦି ସେ କେନୁ ଅଛନ୍, କେନ୍ ଥାନେ ଅଛନ୍, କେନ୍ ସୁବିଧାରେ ଅଛନ୍ କି ଅସୁବିଧାରେ ଅଛନ୍, ସେ ତାଙ୍କର ପତା ପାଇଲେ ଆମେ ଯାଇକିରି ତାକୁ ଆନ୍ତୁ ବୋଲିକିରି ଆମର ଗ୍ରାମବାସୀମାନେ ଭାବୁଛୁଁ, କିନ୍ତୁ ପତା ନେ ମିଲବାର। ସେଥିଲାଗି ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ମୁଁ ସମସ୍ତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛେ, କିଏ ଯଦି ଖବର ପାଇବେ ଦୀପାଞ୍ଜଳି ଦାସର ଖବର ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମର ବନ୍ଦଲା ଗାଁକେ ଦେବେ ବୋଲି ଆମେ ଜଣାଉଛୁ ସମସ୍ତଙ୍କୁ।